একশো দিন পর পানি গড়িয়েছে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের খালে। কয়েক মাস আগে যান্ত্রিক ত্রুটিতে তিনটি পাম্পের দুটি অচল হয়ে যায়। এছাড়া পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় অন্য পাম্পটি কাজ করছিল না। এতে বোরো ধান চাষে বিপাকে পড়ে চার জেলার কৃষক। এবার কিছুটা হলেও হাসি ফুটেছে তাদের মুখে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার লাখো কৃষক ফসল উৎপাদনে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানির উপর নির্ভরশীল। মাস তিনেক আগে প্রকল্পের তিনটি পাম্পের মধ্যে দুটি অচল হয়। এদিকে পদ্মায় পানির স্তর নিচে নেমে গেলে সচল অন্য পাম্পের সুফলও মেলেনি। এতে বোরো মৌসুমে সেচ সুবিধা থেকে বঞ্চিত হয় কৃষক। এছাড়া নিজেরা সেচ দিয়ে আবাদ করতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। পানি না থাকার কারণে এবার ভুট্টাই ঠিকমতো আবাদ করতে পারে না, মানুষ পানি পেত না, খুবই সমস্যা, খেত কাটে এবং অনেক ভুট্টো মারা গেছে। তবে এবার পদ্মায় পানি বৃদ্ধিতে সচল হয়েছে একটি পাম্প, আর পানি গড়িয়েছে জিকে খালে। আমাদের এলাকায় কলে এইরকম পানি কোনোদিনও মানে এইরকম হয় নাই, এইবার যে ভয়াবহতা পানি। হ্যাঁ, কেন একবার দিয়ে তো দেখছি আটকাত হয়েছে, মানুষ চারা দেবে, এখন যদি দেয় তাহলে চারা দেবে, নাই বিকল্প পথ। খালে পানি সরবরাহ শুরু হওয়ায় কৃষকের মুখে কিছুটা হলেও ফিরেছে হাসি। এই কিছুদিন আগে পানি ছিল না, অল্প কিছুদিন হলো পানিটা আসছে, কিন্তু আসার পরে অনেকের মুখে একটু হাসি ফুটছে। সব ধারী সুবিধা, গোসল করার সুবিধা, গরু বাছুরের পানি লেওয়ার সুবিধা। পানি উন্নয়ন বোর্ড বলছে জিকে প্রকল্পের আধুনিকায়নে ১,৫০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এটি পাশ হলে উপকৃত হবে চার জেলার কৃষক, বাড়বে ফসল উৎপাদন। জিকে সেচ প্রকল্প, জরুরি পুনর্বাসন প্রকল্প নামে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, পিরিয়াকনেক মিটিং হয়ে গেছে, পিরিয়াকনেক মিটিং এর মানুষ আমরা অলরেডি পেয়ে গেছি। মানুষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডিপিভি রিকোয়েস্ট করে প্রেরণ করব। এই ডিপিভিতে দুটো মেইন দুটো পাম্প আমরা পরিবর্তন করে পুনঃস্থাপন করব। আধুনিকায়ন সহ সারা বছর সেচ সুবিধা বহাল রাখার দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।